দর্শক, দিস মর্নিং অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের আমন্ত্রিত অতিথির সাথে অল্প স্বল্প গল্প। আজ আমাদের সাথে আছেন সিঙ্গার এবং মিউজিক কম্পোজার রাজা বাশির ভাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? একটু গরমও থাকে, একটু হালকা ঠান্ডাও থাকে, তো সকালের টাইমটা আমি অনেক মানে ছোটবেলা থেকে খুব এনজয় করি। কারণ আমার সকালটা একটু আসলে ডিফারেন্ট। জি, ডিফারেন্ট বলতে ছোটবেলা থেকেই জিনিসটা এইভাবে আসছে যে ভোর হলেই বাবার গান দিয়ে ঘুম ভাঙানো হয়, তারপর মা আসেন, আমরা আমাদের একটা রেয়াজের আমেজ তৈরি হয়। তো সবাই মিলে আব্বা যখন রেয়াজে বসেন তখন আমি একটু আসি, আবার মা আসেন, আবার একটু বোন চলে আসলো। তো মানে ছোটবেলা থেকে আমাদের সকালটা এইভাবেই আমাদের সেই সুরের মাধ্যমেই হচ্ছে। তো মানে সকালটা খুব সুন্দর হয় আমাদের বাসার। আচ্ছা, এখন এখনকার সময়গুলোর কথা তাহলে একটু তারতম্য করে, যেহেতু আপনার আগের কথা বলছিলেন, বাবা মা আপনার ফ্যামিলি বোনের কথা বলছিলেন, আপনি গত ডিসেম্বর মাসে সম্ভবত দোকলা হয়েছেন, বিয়ে করেছেন, এখনকার সময়গুলো কি আগের মতোই আছে? নতুন অবশ্যই অবশ্যই একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, চেঞ্জের আগে একটু বলি, যেটা হচ্ছে তার মাঝখানে আমার চেঞ্জটা হয়, আমার একটা ভাগ্না আছে, ওর নাম হচ্ছে সারগাম, সে খুবই দুষ্টু, খুবই কিউট। এখন সে এসে আমাকে ঘুম থেকে ওঠায়, কারণ যখন সে স্কুলে যায় আমাকে জাস্ট মামা মামা করে উঠায় দেয়। আচ্ছা, তো একটা উঠানো তার একটা হয় যে না, সে মাঝে মাঝে উঠায় দেয়। আর আমার যে ওয়াইফ সে আছে অস্ট্রেলিয়াতে, তো সে আবার এখন আমার মাঝে মাঝে আমাকে ফোন করে আবার উঠায় দেয়। আচ্ছা আচ্ছা, তো ওই সকালটাও মানে খুব দারুণ লাগে যখন আমাকে উঠায় দেয়। আচ্ছা, আপনার বাবার কারণে আমি মানে ওস্তাদজির প্রতি একটা সম্মান রেখেই বলছি যে কখন কি এরকম মনে হয়েছে, খুব প্রেশার ফিল করেছেন? স্বাভাবিক, আপনার বাবার কারণে এক্সপেকটেশন আপনার কাছ থেকে অনেক বেশি থাকতো, তো শিল্পী হিসেবে কখনো কি এটা ফেস করেছেন যে একটু বেশি স্ট্রেস নিতে? না, আব্বা কখনোই কোনো কিছুতে জোর দেননি। আচ্ছা, মানে আব্বা বলেছেন মানে এমন কি যদি রেয়াজের প্রসঙ্গে আসি, তো মানে অনেকে বলে না যে একদম একটা মাপ যে সকালে উঠে রেয়াজ করতে, আব্বা কখনো ওটা বলেননি। আব্বা বলতেন তোমার যখন মুড আসবে, যখন তোমার মন থেকে চাইবে না রেয়াজ করতে ইচ্ছা করতে, তখন রেয়াজ করো। আচ্ছা, এই জন্য কখনো ওইরকম প্রেশার হয়নি। আমি কম্পোজিশনও শিখেছি আব্বার কাছ থেকেই, তো ওইটাও মানে ছোটবেলা থেকে বাবাই আমাকে কম্পোজিশন শিখিয়েছেন। এমনকি আব্বা যত পুরনো যে গানগুলো যখন আব্বা করতেন, তখন আমাকে ছোট ছোট একটা পিস দিতেন যে না তোমার জন্য এই পিসটা। আচ্ছা, তো হতো কি আমি স্টুডিওতে যেতাম, আমার তখন ছোট কিবোর্ড থাকতো, তা আমি শুধু ওই পিসটা বাজানোর জন্য স্টুডিওতে যেতাম, ওখানে আমি ওয়েট করতাম যে কখন আমার পিসটা আসবে আমি বাজাবো। কিন্তু মিউজিশিয়ানে থাকতেন প্রফেশনাল যারা করতেন, তো ওনাদের সাথে বাজানোর একটা মানে প্র্যাকটিসটা আমার আব্বাই করিয়েছেন। তো ওইটার জন্য আমি বসে থাকতাম যে না কখন ওই পিসটা আসবে আমি বাজাবো, তখন আব্বা কোনো কিছু নিয়ে প্রেশার ক্রিয়েট করেন। একদম ছোট থেকেই শুরু, না একদম ছোট জায়গা থেকে এখন বড় বড় জায়গা। রেকর্ডিং বলতে আমি স্টার্ট করেছি ক্লাস 5 6, ওয়াও, এরকম। আচ্ছা, এটা এটা অনেক আগে, অনেক 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 ছোট বয়সে শুরু করেছে। তো এই যে এত লম্বা সময় ধরে গানকে নিজের মাঝে রাখা, আগলে রাখা, এবং তার পাশাপাশি আপনি পড়াশোনা, আমি যদি জানি যে আপনি সিএ অলমোস্ট কমপ্লিট করেছেন, কোর্স কমপ্লিট করেছেন, আর এমবিএ করেছি, এমবিএ করেছেন, এই যে দুটো একসাথে মেইনটেইন করা, এটা অনেক ডিফিকাল্ট না? এটাও বলবো ফ্যামিলির কারণে। আচ্ছা জি, মার কারণে আছে, বাবার কারণে আছে, আমার বোনের কারণে আছে, তিনজনের সাপোর্ট। যেমন আমি যখন ছোট ছিলাম, যখন ম্যাট্রিক দিচ্ছি, তখন বাসাতে আমার বোনই আমার টেস্ট নিতেন, আমার মাই আমার টেস্ট নিতেন, যত ইসলামিক ইয়েগুলো আমি বাবার কাছ থেকে করতাম, ইংলিশ গুলো করতাম মার কাছ থেকে, ম্যাথস গুলো করতাম বোনের কাছ থেকে, আর গান তো বাবা মা সবার কাছে আছে। আর এমনকি আমার যদি ম্যাট্রিক পরীক্ষা চলছে, তার দুই দিন আগে আমরা ছুটি ছিল, মানে ইলেকট্রিক ম্যাথস এর আগে আমরা গাজীপুরে গিয়েছিলাম প্রোগ্রাম করতে, ওয়াও, ম্যাট্রিক পরীক্ষার আগে। মানে আমি তো এখন অবাক হয়ে গেলাম, এখন কিছু বলার নাই, আরো অনেক ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন নিশ্চয় আপনার কাছ থেকে পাবো, তবে সেগুলো ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে শুনছি। দর্শক, আমাদের আমন্ত্রিত অতিথির অসম্পূর্ণ কথাগুলো সম্পূর্ণভাবে শুনবো, তবে একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে।
ফিরে এলাম বিরতির পর। আজ আমাদের সাথে আছেন মিউজিক কম্পোজার এন্ড সিঙ্গার রাজা বাশির। আচ্ছা ভাই, অনেক ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন জানলাম। এখন যে কাজ করছেন, গান গাওয়া এবং গান নিয়ে কাজ করা, দুটো কিন্তু, হ্যাঁ, কম্পোজিশন দুটো একদম দুইটাকে জায়গা হলেও বেসিকটা হয়তো সেম। বেসিকটা সেম। হ্যাঁ, এই যে এখন কোনটাতে আপনার খুব বেশি স্বতঃস্ফূর্ত মনে হয় নিজেকে, বা খুব বেশি সাবলীল আপনি? বলতে গেলে দুটোতেই, কারণ মানে বলতে গেলে সবসময় ওই যে পরিবারের কথাটা চলে আসছে, কারণ ওই যে শোনার যে ব্যাপারটা, লিসনিং যে ব্যাপারটা, মানে যেটা বললাম যে ভোর হলেই যে সকাল থেকে যে একটা লিসনিং এর যে ব্যাপার, বাবার গান শুনছি, মার গান শুনছি, বোনের গান শুনছি, তারপর যখন কম্পোজিশনের ক্ষেত্রে আসছি তখন বাবার সাথেই বসছি, তো ব্যাপারটা হচ্ছে টোটালটা না মিউজিক নিয়েই একটা আবহ ঘরের মধ্যে সবসময় হয়ে আসছে। তো এই জন্য মানে গান করতে গেলেও খুব আনন্দ লাগে, আর মিউজিক কম্পোজ করতেও অনেক আনন্দ লাগে। আর এখন বেশি এনজয় করছি কারণ মিউজিক কম্পোজিশনটা, কারণ এখন যেহেতু কম্পিউটারাইজড হয়ে গেছে সবকিছু, তো মানে কম্পিউটার জিনিসটা এরকম, আপনিও মানে ইয়াং জেনারেশন সবাই জানেন, এমনকি যারা সিনিয়র আছেন ওনারাও এখন কাজ করছেন, ওনারা সবাই জানেন জিনিসটা এরকম যে আপনি যত ওটাকে ঘাঁটবেন ততই নতুন কিছু না কিছু চলে আসছে। সেটাই, এই জন্য ইন্টারেস্টিং তো অবশ্যই, মানে ইন্টারেস্ট তো অবশ্যই থাকে, মানে কম্পোজিশনে অবশ্যই আছে। আচ্ছা, আপনার লাইফের, আমি হয়তো গেস করতে পারছি, তারপর আপনাকে প্রশ্নটা করি যে আপনার লাইফের সবচেয়ে বড়, বা আপনি যাকে মনে করেন যে হিজ দ্য পারফেক্ট ক্রিটিক অফ ইয়ার্স, কাকে বলবেন? বাবা, মা, বোন, দুলা ভাই, এখন আমার ওয়াইফ। ও আসলে অনেক ক্রিটিক আমার, মানে অনেক ভালো ক্রিটিক। আচ্ছা, আর বলতে গেলে সে আবার আব্বার স্টুডেন্ট ছিল, সেও গান করে, সেও তার গলাও খুব ভালো, খুব ভালো গান করে। এদিকে আমার দুলা ভাইও কিন্তু গান করেন, উনি রবীন্দ্রসঙ্গীত করেন, কিন্তু ইয়েতে না, ফোরফ্রন্টে না। আচ্ছা, তো নিজের জন্য করে, নিজের জন্য। এই জন্য হয়েছে কি যে ফ্যামিলিতে সবাই গান বুঝছেন, তো কোনো কিছু করলে মানে ফার্স্টে দেখা যায় যে এই পাঁচজন যদি মোটামুটি ইয়েস দেয় তাহলে ওকে। তার মানে হচ্ছে যে আপনার ওই যেটা হয় রাতারাতি গান করে ফেলা, সেটা আপনার হয়ে ওঠে না? আমি অনেকক্ষণ ধরে একটা প্রশ্নের জন্য ওয়েট করছি, একদম শেষ বেলায় আমি শেষ একটা প্রশ্ন করবো আপনাকে। শেষ প্রশ্নটা যেটা হচ্ছে, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আপনি আপনার বাবার কে নিশ্চয়ই আদর্শ হিসেবে নিয়েছেন, আপনার বাবা যখন আপনাকে অ্যাপ্রিশিয়েট করেছেন, এবং দর্শক দূরদেশে বলে রাখি খুব সহজ, আপনি হয়তো মুম্বাই যাচ্ছেন শান আমাদের সবার পছন্দের সিঙ্গার তার সাথে কাজ করার জন্য, এইটা একটা সৌভাগ্য হয়েছে। তো উনি আমার কম্পোজিশনে গান গাওয়ার মানে সম্মতি জ্ঞাপন করেছেন, তো আমি ইনশাআল্লাহ এই জুনেরই 20-22 তারিখে যাচ্ছি। তো আমার কম্পোজিশন সবকিছু হয়ে গেছে, এখানে মিউজিক ভিডিও হয়ে গেছে, তো জাস্ট ওনার ভয়েসটা নিতে যাচ্ছি। আচ্ছা, অনেক শুভকামনা থাকলো সেই জন্য। তবে যেটা জানতে চাইছিলাম যে এই যে আপনার বাবার কাছ থেকে শেখা তাকে আদর্শ মানা, এখন যখন তিনি আপনার কাজের প্রশংসা করেন বা আপনার ভুল ত্রুটিগুলো সবকিছু শেষ করে বলেন যে না, তারপরও ওভারঅল কাজটা ভীষণ ভালো হয়েছে, অ্যাপ্রিসিয়েশনটা পেতে আপনার বাবার কাছ থেকে কেমন লাগে? ফার্স্ট অফ অল মানে আব্বা খুব সহজে কাউকে ইয়ে করে না, মানে খুব ভালো হয়েছে সেটা বলে না, কারণ আব্বা অবশ্যই একজন মানে অনেক বড় মাপের অনেক গুণী একজন ব্যক্তি। তো উনি মানে যা তা জিনিস যদি ফাট করে কিছু একটা কম্পোজিশন করলাম, আব্বা কিন্তু কখনোই বলবো না এটা খুব ভালো হয়েছে, বা ওটাকে মানে হেও করবে না, কিন্তু অ্যাপ্রিসিয়েট করার যে ব্যাপারটা, তো যদি কোনোদিন আব্বা করে ফেলে যে না গানটা খুব ভালো হয়েছে, সেদিন মানে আমার মন একদম বিশাল বড় হয়েছে। আচ্ছা, আজকেও আমরা আশা করব যে আপনার এই প্রোগ্রামটা দেখার পরে নিশ্চয়ই স্যার মানে এই মানে এই জিনিসগুলো এই জায়গাগুলোতে বলবেন যে না 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 ঠিক আছে চলে। আমি না আমি কিন্তু বাবাকে মানে কখন খারাপ কিছু বলছি না, মানে আমি ওনাকে অনেক উঁচু ইয়ে করে বলছি যে উনি মানে সহজে মানে ধরেন জাস্ট একটা টুংটাং করে কম্পোজিশন করলো, আব্বাকে বললাম আব্বা কেমন আছে, আব্বা তো বলবে না যে হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মানে আব্বার ভালো বলার পিছনে অবশ্যই তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো ওই ব্যাকগ্রাউন্ডে যখন আব্বা কিছুটা হলেও মানে যখন পায় যে না জিনিসটা একটু চলার মতো, তখন আব্বা বলে না খুব ভালো হয়েছে, তো ওইটা খুব খুব আনন্দ দেয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, এবং আমরা অবশ্যই প্রার্থনা করব যে আপনার যে স্বপ্নগুলো আছে শিল্পী হিসেবে সেই লক্ষ্যে আপনি পৌঁছান। আর অসংখ্য ধন্যবাদ আমাদের এস টিভিতে আজকে এত সকালে আসার জন্য। গান শুনতে শুনতে বিদায় নেবো, তবে তার আগে আমি দর্শকদের কাছে বিদায় নিয়ে আসি। দর্শক, এ ছিল আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে একেবারেই অল্প স্বল্প গল্প। কাল নিশ্চয়ই কথা হবে নতুন কারোর সাথে একই সময়ে। আ
তেজো কর্ম বিধা তাকি জো কর্ম বিধা তা তুম বিন বিগড়ি কন বনাতা কি জো কর্ম বিধা তা 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 কন মকাদি নো দুনিয়া মে রাজ তুমারা সারে জহাঁ মে হো তুমি তো জগ কে দাতা কি জো কর্ম বিধা তা কি জো কর্ম বিধা তা অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটা গান দিয়ে আমাদের সকালটা শুরু করার জন্য। ভালো থাকবেন।